রীতিমতো ক্রেতা সেজে ফাঁদ পেতেই কি বন দপ্তরের আধিকারিকদের হাতে ধরিয়ে দেওয়া হলো এক বেআইনি টিয়া পাখি বিক্রেতাকে? এমনই প্রশ্নেই সরগরম হয়ে উঠল রায়গঞ্জ শহর। যদিও রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক গৌতম তান্তিয়া এমন অভিযোগ অস্বীকার করেছেন, তবে পাখি উদ্ধারের খবরটির সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত খবর পাওয়া যাচ্ছিল বিহারের কাটিহার থেকে কিছু যুবক ট্রেনে ও বাসে করে টিয়া পাখি নিয়ে এসে রায়গঞ্জ এবং তার আশপাশ এলাকায় সেগুলি বিক্রি করে চলেছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 অনুযায়ী টিয়া পাখি বিক্রি করা, পোষা বা তাদেরও শিকার করা একেবারেই নিষিদ্ধ। এর জন্য 3 বছরের জেল এবং 25,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সোমবার সকালে আগাম খবর ছিল বিহারের কাটিহার জেলা থেকে কাটিহার রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেনে এক যুবক টিয়া পাখি নিয়ে রায়গঞ্জ রেল স্টেশনে নামবেন এবং বিক্রি করার উদ্দেশ্যে ক্রেতার কাছে নিয়ে যাবেন। খবর পেয়ে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর সদস্যরা আগে থেকেই রবীন্দ্র ভবন এবং ঘড়িমোড় এলাকায় ওত পেতে বসেছিলেন ওই পাখি বিক্রেতাকে হাতে নাতে ধরার জন্য। সঙ্গে ছিলেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর সম্পাদক গৌতম তান্তিয়া এবং বন দপ্তরের কর্মীরাও। এক যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ, সেই দুটি বড় ব্যাগে করে 5টি টিয়া পাখি নিয়ে ঘড়িমোড়ের দিকে যাচ্ছিল। পাখির আওয়াজ শুনে সেই যুবককে আটকানো হয় এবং তার ব্যাগ থেকে 5টি টিয়া পাখি উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখি এবং সেই যুবককে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গেছে। উদ্ধার করা পাখিগুলি বর্তমানে কুলিক পক্ষী নিবাসে রাখা হয়েছে। খবর পেয়ে পাখিগুলি দেখতে কুলিকের সবুজ বনবিতানে ভিড় করেছেন অনেকেই। যুবকটি স্বীকার করেছে যে সে বেশ কিছুদিন ধরে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় টিয়া পাখি সরবরাহ করে আসছেন। গতকালও তিনি 30টি টিয়া পাখি কোনো এক ব্যক্তির হাতে তুলে দিয়েছে। বন দপ্তর এই সমস্ত ব্যাপারে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে অবৈধভাবে যারা টিয়া পাখির ব্যবসা করছেন বা বিক্রি করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার রায়গঞ্জের ঘড়িমোড়ে ধৃত পাখি বিক্রেতার নাম বিশ্বজিৎ ঘোষ, বাড়ি বিহারের কাটিহার জেলায়। রোহিত বাবু নাকি গতকাল রবিবার মালদা জেলায় 50টি টিয়া পাখি বিক্রি করে এসেছেন। রায়গঞ্জের দেবীনগরেও রবিবার বিক্রি করা হয়েছে 20টি টিয়া পাখিকেও। যদিও ওই পাখি বিক্রেতা বিশ্বজিৎ বলেন, তিনি 12টি টিয়া পাখি নাকি রায়গঞ্জের দেবীনগরে বিক্রি করেছেন। টিয়া পাখি বিক্রির আতুরঘর রায়গঞ্জের দেবীনগরকেও আতস গাছের তলায় রেখেছে রায়গঞ্জের বন দপ্তর। যে কোনো দিন দেবীনগরে রেড করা হতে পারে বলেও জানা গেছে। রায়গঞ্জের ঘড়িমোড় এবং কুলিক পাখিরালয় ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।